হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গতকাল ফাইনালি অঙ্কুশের আপকামিং বাংলা সিনেমা, যেটা 2023-এর ঈদে রিলিজ হবে মির্জা, সেটা কিন্তু কালকে অফিসিয়াল টিজার অলরেডি লঞ্চ করে গেছে রাত 9টার সময়। এবং টিজারটা কিন্তু অঙ্কুশের ফেসবুক প্রোফাইলে কিন্তু অলরেডি টিজারটা অ্যাভেলেবেল আছে। তো চলো আগে দেখে নেওয়া যাক মির্জা টিজারটা কীরকম হলো, তারপরে কথা বলবো টিজারটা নিয়ে। আমি রীতিমতো এক্সাইটেড আছি এই ফিল্মটা নিয়ে, কারণ এটা যখন ফার্স্ট লুকটা এসেছিল সেটাই কিন্তু পুরোপুরি কাঁপানো ছিল। তো চলো আগে আমরা একসাথে টিজারটা দেখে নিই। মায়ের পেট থেকে চল্লির গেট, সবাই সালা শেখায় শুধু নাম কামাতে, কিন্তু ইজ্জত ইজ্জত কামাতে কেউ শেখায় না। স্যার, এখানে পুলিশ আর লোকাল গুন্ডা কি করছে? ইজ্জত নিয়ম মানলে নয়, নিয়ম ভাঙলে আসে, আর এটা আমি সবাইকে শিখিয়েছি। আমার নাম না বদনাম আমি জানি না, কিন্তু সামনে এসে দাঁড়ালে সবার সবার খেতে সাউথ ইন্ডাস্ট্রিতে যদি রকি ভাই থাকে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু আসছে মির্জা ভাই। সো গেট রেডি, পুরো একটা কাপা কাপি টিজার করেছে, জাস্ট মানে অসাধারণ একটা টিজার। এবং একটা মাস কমার্শিয়াল মুভিতে যে যে এলিমেন্টগুলো থাকার প্রয়োজন পড়ে, সেই সব এলিমেন্টগুলো ভরপুর টিজারটা ছিল। এবং টিজারটা যদি এরকম হয়, জাস্ট ভেবে নাও ট্রেলারটা কীরকম হবে আর ফিল্মটা কোন লেভেলে যেতে চলেছে। অঙ্কুশকে এরকম লুকে কিন্তু আগে কখনো দেখা যায়নি, এরকম লম্বা লম্বা চুলে, বাট হ্যাঁ সানগ্লাস পরা এরকম আর যেরকম পর্যায়ে দেখিয়েছে সেটা কিন্তু ভিলেনের লুকে ছিল। বাট এখানে কিন্তু তার যে মানে অ্যাটিটিউডটা, তিনি যেরকমভাবে তাকাচ্ছে হাসছে, সেটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। মানে একটা ইভিল, একটা ভিলেনিজম কিন্তু পুরো ব্যাপারটা আছে। বাট হ্যাঁ, কিন্তু ফিল্মে হয়তো তিনি ভিলেন থাকবে না, তিনি হয়তো সাম সর্ট অফ মাসিয়া হতে পারে। বাট এখানে যেটা দেখে মনে হলো যে গুন্ডেরাও তার সাথে আছে, পুলিশও তাকে ধরার চেষ্টা করছে, আবার অন্যদিক থেকে কমান্ডো অফিসাররাও আসছে তাকে ধরার জন্যে।
তো দেখার ব্যাপার মির্জা এমন কী কাজটা করেছে যার জন্যে সবাই ওকে ধরতে চাইছে। তো এখানে প্রেজেন্টেশনটা কিন্তু দারুণ লেগেছে, যেভাবে পুরো সেট আপটা দেখিয়েছে এবং মির্জার এখানে ডায়লগ ডেলিভারিটা যেরকম দিচ্ছে সেটাই কিন্তু মানে মাস অডিয়েন্সদের কাছে রীতিমতো পাগল করে দেবে এই ডায়লগগুলো শুনে। এবং তিনি যেভাবে ওই মানে মাছের ওখান থেকে বরফটা বার করে তার গ্লাসে ঢালছে এবং পুরো সোয়াগ অ্যাটিটিউড নিয়ে তিনি যেভাবে এখানে পুরো নিজের ক্যারিশমাটা শো করেছে আমার কিন্তু এক কথায় দারুণ লেগেছে। এবং স্পেশালি মেনশন করতে হবে এই টিজারের বিজিএমটা, যেটা আমরা ফার্স্ট লুকে শুনতে পেয়েছিলাম। বিজিএমটা এমনই যেটা তুমি ট্রেলার বা টিজার যেখানেই দাও দর্শকরা কিন্তু মানে রীতিমতো উপভোগ করবে এবং পুরোপুরি কিন্তু এনজয় করতে চলেছে। ফিল্মে রবি বর্মা অ্যাকশন ডাইরেক্টর হচ্ছে, যিনি এর আগে রাবণে কাজ করেছিল, তিনি এবার মির্জাতে কাজ করবে। তো বুঝে নাও মির্জাতে কীরকম অ্যাকশন থাকতে চলেছে, ফুল কমার্শিয়াল মুভি হতে চলেছে এই মির্জা ফিল্মটা, যেটা ঈদে আসছে এবং আমার মনে হয় সেই সময় একদম পারফেক্ট ছবি হবে। এবং আমার মনে হয় অঙ্কুশের উচিত এরকম আরও অ্যাকশন মুভি, এরকম আরও কমার্শিয়াল মুভি করা, কারণ তাকে কিন্তু আমরা এরকম রোলে আগে দেখেছি, যেটা আমার স্পেশালি কিন্তু অঙ্কুশকে এরকম ক্যারেক্টারগুলোতে দারুণ লাগে, মানে তিনি নিজেকে বেশ ভালোভাবে কিন্তু ফুটিয়ে তুলতে পারে। তো এটা কিন্তু সিনেমা হলে নিঃসন্দেহে ব্লাস্ট হতে চলেছে এবং আমি চাই এই সিনেমাটা দুর্দান্ত চলুক এবং কমার্শিয়াল সিনেমা আবার বাংলা ইন্ডাস্ট্রিতে ফিরে আসুক। সো লেটস সি, এই ফিল্মের আরও আপডেট আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো দেখা যাক কী হয়। সো তোমরা যদি মির্জা টিজারটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।